বাজিল ২৪-এর ভোটের দামামা। আগামীকাল বিকেল ৩টে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে। দুই নির্বাচন কমিশনার নিয়োগের পরেই তৎপরতা জাতীয় নির্বাচন কমিশনে। দুই নির্বাচন কমিশনার ইতিমধ্যে দায়িত্ব গ্রহণ করেছেন। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগে বৈঠকে বসে আর সেখানেই ভোটের দিনক্ষণ নিয়ে আলোচনা হয়। আগামীকাল বিকেল ৩টে ভোটের দিনক্ষণ ঘোষণা করবে কমিশন। একাধিক দফায় ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। লোকসভা ভোটের সঙ্গে একাধিক রাজ্য বিধানসভা ভোট এবং সেই নির্ঘণ্ট আগামীকাল প্রকাশ করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আগামীকাল বিকেল ৩টে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। দুই নির্বাচন কমিশনার নিয়োগের পরই তৎপরতা জাতীয় নির্বাচন কমিশনের। দুই নির্বাচন কমিশনার ইতিমধ্যেই দায়িত্ব গ্রহণ করেছেন। বৈঠকে তারা বসেছেন এবং বৈঠকে ভোটের দিনক্ষণ নিয়ে আলোচনা হয়েছে এবং আগামীকাল বিকেল ৩টের সময় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। ক দফায় ভোট করানো হবে। শুধুমাত্র লোকসভা নির্বাচনই নয়, একাধিক রাজ্য বিধানসভা নির্বাচন সেই দিনক্ষণও আগামীকালই ঘোষণা করা হবে। কথা বলবো আমাদের দুই প্রতিনিধি, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দিল্লি থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব এবং অন্যদিকে এই রাজ্যের খবরাখবর আপনাদেরকে জানাবো সুতপা আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমে রাজীব, তোমার কাছ থেকে জানার চেষ্টা করবো, কারণ জাতীয় নির্বাচন কমিশন নেক্সট স্যান্ডেলে পরিষ্কার করে বলে দিয়েছে যে আগামীকাল তারা কিন্তু দিনক্ষণ ঘোষণা করবে। কি খবর রয়েছে, কত দফায় হতে পারে, সেই রকম কোনো কিছু এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে আগামীকাল বিকেল ৩টের সময় দিল্লির বিজ্ঞান ভবন থেকে তারা নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করবে। আর সেই নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগে নির্বাচন কমিশনের নিজস্ব যা যা করণীয় কাজ থাকে তারা ইতিমধ্যেই সেগুলি সম্পন্ন করেছে। তারা ইতিমধ্যেই আজকে সকালে ফুল বেঞ্চের বৈঠকে বসেছে। তারা ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে গিয়ে রাজ্য সরকারের সঙ্গে, রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে, রাজ্যে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে, পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরে এসেছে এবং সেই বৈঠকগুলিতে একেবারে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত প্রত্যেকটি জায়গায় কিন্তু তারা গিয়েছে, প্রত্যেকটি রাজ্যে গিয়েছে এবং প্রত্যেকটি জায়গায় গিয়ে তারা নির্বাচন করানোর জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ সেগুলো তারা পর্যালোচনা করেছেন। আর সেই পর্যালোচনা করার পর চূড়ান্তভাবে তাদের পরিকল্পনাটা তৈরি করা হয়েছে। আর সেই পরিকল্পনা অনুযায়ী সূত্র মারফত জানা যাচ্ছে যে বেশ কয়েক দফায় নির্বাচন হবে এবং বেশ কয়েক দফায় এই নির্বাচনের মধ্যে পশ্চিমবঙ্গে বেশ কয়েক দফায় নির্বাচন হবে, অন্যান্য রাজ্যেও হবে, কিন্তু পশ্চিমবঙ্গে যে কতগুলি দফায় নির্বাচন হবে সবকটি দফাতেই পশ্চিমবঙ্গে নির্বাচন হওয়ার কথা শোনা যাচ্ছে। এবং এই নির্বাচন ঘোষণা, নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার মধ্যে যেমন ভোট গ্রহণের দিন থাকবে, যেমন ভোট গণনার দিন থাকবে, যেমন ভোটের ফল ঘোষণার দিন থাকবে, তেমনই কিন্তু নির্বাচনটি কীভাবে হবে সেই পুরো প্রক্রিয়াটি কিন্তু ঘোষণা করা হবে। আর আগামীকাল বিকেল ৩টের পর থেকেই কিন্তু আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাবে, যার ফলে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের এবং রাজনৈতিক দলের নেতাদের তাদের আচরণবিধি মেনে চলতে হবে। সেক্ষেত্রে অত্যন্ত বড় এই ঘটনা এবং এই নির্বাচন ঘোষণার ফলে, নির্বাচন ঘোষণার ফলে কিন্তু রাজনৈতিক দলগুলিও তারাও তার পরবর্তীতে তাদের যে ইশতেহার অর্থাৎ সাধারণ মানুষের কাছে তাদের যে প্রতিশ্রুতি সেটাও তৈরি করা রয়েছে। তাদের অনেক রাজনৈতিক দল তারাও সামনে নিয়ে চলে আসবে। সব মিলিয়ে নির্বাচন কমিশনের যে তৎপরতা আমরা দেখেছি, বেশ কয়েকদিন ধরে তারা তৎপর ছিলেন, গতকাল দেখেছি দুই নির্বাচন কমিশনারের নিযুক্তি হয়েছে, আজকে তারা দায়িত্বভার গ্রহণ করেছেন এবং সঙ্গে সঙ্গে তারপরেই ফুল বেঞ্চের বৈঠকে বসেছে। এর মধ্যেই নির্বাচন কমিশন আগামীকাল নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করার পরেই দেখা যাবে কত দফায় নির্বাচন হয় এবং নির্বাচনী নির্ঘণ্টে কী কী পুঙ্খানুপুঙ্খ থাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।